আমি তো জানি না দিদি তোমরা কারা আচ্ছা তুমিও বলে দাও তো তোমরা কারা আমার মুখে কথা শোভা পায় না আমি বলতে চাই না কেন দিদি তোমার মুখে এ কথা শোভা পায় না কেন আমি শুনছি তুমি নাকি মুখ্যমন্ত্রী আমি বলার মুখ্যমন্ত্রী আরে দিদি তুমি সত্যি করে বলো তো তোমরা কারা আমরা সব বিজেপির নেতা আছি আমরা সব বিজেপির নেতা আছি ও আচ্ছা তুমি বিজেপির নেতা তুমি যদি বিজেপির নেতা হও তাহলে তৃণমূলের ব্যাপারে কিছু একটা বলো তো শুনি তৃণমূল খুব খারাপ আছে তৃণমূল চোর আছে দুই একজন হয়তো খারাপ হতে পারে কিন্তু সবাই তো আর খারাপ নয় কে কটা আছে সব কটা চোর চোরের মায়ের বড় গলা দিদি এরকম বলো না কিন্তু কই আমি তো তিনি মূল করি আমি তো খারাপ নই তোমরা ভুয়া তুলসি পাতা তো তুমি যেহেতু বিজেপিতে দাঁড়িয়েছো তো তোমার তো একজনকে হারাইতেই হবে তো তুমি বলো তো তোমার কাকে হারাইতে হবে এমন করে হোক গায়ের জোরে হবে ও আচ্ছা তাই নাকি তোমাকে হারাতে হলে তো আমাকে একজনকে ভোট দিতে হবে তো তুমি বলে তো আমি কাকে ভোট দেব ভাই ভোটটা বিজেপি কে দিও কিন্তু ভাই ভোটটা বিজেপি কে দিও কিন্তু দিদি এই যে তুমি যে আমাকে বিজেপিকে ভোট দিতে বলছো তো তোমার নিজের ভোটটা বিজেপিকে ভোট দিবে তো ভোটটা আমি তৃণমূল সরকারের মমতা দিকেই দেবো সে কি দিদি তুমি একজন বিজেপির নেতা হয়ে তুমি তৃণমূলকে ভোট দিতে চাইছো তৃণমূল তোমার জন্য কি করেছে আমার বাবার টাকা ছিল না আমার মা চিন্তা করছিল। আমাকে পঁচিশ হাজার টাকা দিয়েছে তৃণমূল সরকার তাই আমি রূপসী স্কিমে টাকা পেয়ে আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আরে দিদি এই বয়সেও তোমার বিয়ে হলো তিনি তোমাকে কবে টাকা দিলো আর তোমার বিয়ে বা কবে হলো আরে ভাই ভুলে গেলে আমার বিয়ে হলো সেদিন আচ্ছা দিদি যার সাথে তোমার বিয়ে হয়েছে মানে তোমার স্বামী তো সে কি করে একটা কিচ্ছু করতে পারে না নিষ্কর্মার ঢেকি এই যে দিদি লাস্ট টাইমে কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি এই তো কতদিন থেকে আমি তোমার গুলো বানাতেছি তো আমাকে কিন্তু কেউ এক টাকাও এখনো দেয় নাই আর তোমার কাছ থেকেও কিন্তু আমি এক টাকাও পেলাম না কি দিনই তোকে ইরিগেশন মিনিস্টার করেছি তোকে ট্রান্সপোর্ট মিনিস্টার করেছি তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করেছি তোকে হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান করেছি তোর বাবাকে তোকে দিঘা তমলুক ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করেছি কোনটাই ব্যাংকের চেয়ারম্যান করেছি মিদনাপুর ব্যাংকের চেয়ারম্যান করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা আমার পেজে কিন্তু আট হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তো দশ হাজার কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা কিউ এন্ড এ নিয়ে আসবো তো আমার পেজে একটা ফটো আপলোড করেছি তো ওখানে লিখে দিয়েছি তো ওই ফটোতে যা তোমরা কমেন্ট করো আর ওই কমেন্টের মানে বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বাই বাই